ভাই, এই বৃষ্টিতে তো বাহিরে যাতায়াত বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয়েছে গতকাল থেকে, কিন্তু পুরো টানা বৃষ্টি। হ্যাঁ 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 এরকম বৃষ্টি কিন্তু মানে এখন পর্যন্ত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বেশ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, কিন্তু সেইটার থেকেও এখন কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর প্রবল আকারে। প্রচুর মানে আপনার বৃষ্টি হয় কি রকম, মানে ধীরে ধীরে আকারে বৃষ্টি হয়, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। হ্যাঁ 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 বৃষ্টিতে বাইরে চলাফেরা কিন্তু সমাধান চলে আসছে, সমাধান চলে আসছে। বৃষ্টিতে বাইরে চলাফেরা করবেন, আপনার শরীর ভিজবে, জ্বর আসবে, ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু আমি হালকা ভিজে গেছি, আমার কিন্তু অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আচ্ছা, মানে এইরকম যারা বাইরে কাজ যান, বাইরে কাজ করেন বা বিভিন্ন সময় বাইরে, তারা কিন্তু আপনারা একটা রেইনকোট নিবেন। জাস্ট রেইনকোট নিলেই আপনারা কিন্তু 100% বৃষ্টি থেকে সুরক্ষা পাবেন। আচ্ছা, বৃষ্টির হাত থেকে, মানে বৃষ্টির পানি থেকে আপনাকে মুক্ত করতে পারবেন। মানে ভাই, একটা রেইনকোটে কি সব এই বৃষ্টির সমাধান? ভাই একটা রেইনকোটে বৃষ্টির সমাধান, আপনি একটা রেইনকোটে আপনি থাকবে, একটা প্যান্ট থাকবে, রেইনকোট থাকবে, মাথায় টুপি থাকবে, মানে আপনি মানে কোনো প্রকার শুধু মুখ বাদে, দুই হাত বাদে আর পা বাদে, হ্যাঁ সব জায়গাগুলো ঢাকা থাকবে, আর এই পুরোটা জায়গায় শুকনা থাকবে, পুরোটা জায়গায় আপনার শুকনো থাকবে। ভাই এটা কি 100% ওয়াটারপ্রুফ? 100% ওয়াটারপ্রুফ। কেউ যদি আপনার বলতে পারে, দেখাইতে পারে যে আমার পানি ঢুকেছে, আচ্ছা তাহলে ভাই আমার, আপনি টাকা ফেরত নিয়ে যাবেন এসে। মানে টাকা ফেরত যদি গ্যারান্টি দিচ্ছেন, যে যদি 100% গ্যারান্টি পানি এখন এখন আপনি যদি মনে করেন গলা খালি রেখে পানি ঢুকান, আচ্ছা সেই দায়িত্ব তো আমার না। সেটাই, আপনি চাইলে এইভাবে হাতে রেখে বা গায়ে পরে সামনে থেকে মোটর দিয়ে পানি মারবেন গায়ে। আচ্ছা, যদি গায়ের ভিতরে পানি ঢুকে ভাই, আপনি আমাকে নগদে ফেরত দিবেন। ও রে, কি একটা গ্যারান্টি সহকারে, চমৎকার। ওকে, আজকে যে রেনকোট দেখাবো দর্শক, সেই রেনকোট কিন্তু 100% ওয়াটারপ্রুফ। অলরেডি কিন্তু বৃষ্টির যে সিজনটা ভাই, এই বছরের সিজনটা কিন্তু মনে হয় এই এই যে শুরু হলো, কতদিন থাকে ঠিক নাই, বৃষ্টির সিজন কিন্তু শুরু হয়েছে। সেটাই, বৃষ্টি কতদিন থাকবে তার কিন্তু ঠিক নাই। আর বৃষ্টি কোন থাকা বলে কি, আপনি আজকে বৃষ্টি আছে, হয়তো 15 দিন বৃষ্টি হবে না, তারপরে তো আবার বৃষ্টি হবে। আচ্ছা, এটা তো এমন না যে আপনি আজকে নিয়েছেন তার মানে আপনি 3 দিন পরে বাদ দিতে হবে। সেটাই সেটাই ভাই, যখন প্রয়োজন হবে তখন লাগবে। যেমন ছাতা, ছাতা কিন্তু মানুষ নিয়ে যায় আবার বৃষ্টির সময় কিন্তু বৃষ্টি নিয়ে রক্ষা দেয়। সেটাই, এখন আপনার রেইনকোটও ঠিক একই অবস্থা। রেইনকোটে আপনি বৃষ্টির সময় যখন যখন বৃষ্টি হবে প্রয়োজন হবে তখন আপনি বের করবেন। আচ্ছা আচ্ছা, আপনার ছাতা কিন্তু খুব ক্ষণিকের জন্য কাজে দেয়। সেটাই, আমি ছাতা নিয়ে যদি এখন বের হই বা আমি এখন ছাতা নিয়ে আসলাম ভাই, ছাতা তো বৃষ্টি থাকে আপনার, যে আমার হাতের এই পাশ ভিজেছে, আচ্ছা ভিজেছে, আচ্ছা সামনে পা ভিজেছে, সেটাই শুধুমাত্র মাথা টুকনো, সামনে টুকনো সুরক্ষা দিয়েছে। এর কারণ হচ্ছে ভাই, অনেক সময় বৃষ্টির সাথে বাতাস হয়, কিন্তু বাতাস হয় বৃষ্টির সাথে, তখন কিন্তু এক সাইড হয়ে আসে আপনার, একবার এই সাইড একবার এই সাইডে বিভিন্ন ভাবে আসতে পারে। সেটাই, তখন কিন্তু আপনার কোনো সুরক্ষা দিবে না। আরেকটা কথা ভাই, এই যে এই বৃষ্টির মধ্যে অনেকেই অফিসে যেতে পারে না, অনেক ধরনের সমস্যা, বাইরে বাজারে যেতে পারে না, যে বিভিন্ন কাজেও বের হতে পারে না, রেইনকোট কিন্তু সমাধান। এই সমাধান কিন্তু ছাতা দিতে পারবে না। এখন কথা হচ্ছে যে সমাধান আছে, এই সমাধান ছাতা দিতে পারবে না ভাই। ছাতার কাজ একরকম, রেইনকোটের কাজ সম্পূর্ণ আলাদা। ছাতা আপনাকে সুরক্ষা দিবে খুব ক্ষণিকের জন্য, আচ্ছা অল্প সময়, আপনি বাইক চালাবেন, আপনি ছাতা নিয়ে বাইক চালাতে পারবেন? সেটাই, সম্ভব না ভাই। আপনি রিক্সা চালাবেন, আপনি ছাতা নিয়ে রিক্সা চালাতে পারবেন? পারবেন না, সম্ভব না, সম্ভব না। আপনি ছাতা নিয়ে জাস্ট হয়তো 100 গজ দূরে যাইতে পারবেন, আচ্ছা 50 গজ দূরে যাইতে পারবেন হেঁটে, যে খুব ইমার্জেন্সি হচ্ছে আমি ছাতা নিয়ে চলে গেলাম। আপনি দূরে বাইরে কোথাও যাবেন, আপনি কাজে যাবেন, আপনি কিন্তু ছাতা বাবা ধরে রাখবে কে আপনাকে? সেটাই, আপনি রেইনকোট নিবেন, আপনার একটা ব্যাগ থাকবে ঘরে, ব্যাগ সহ নিবেন। আচ্ছা ওকে, অসাধারণ সিস্টেম ভাই। পাশাপাশি আমাদের সাথে আমি একটু বলি, নর্মালি কিন্তু আমাদের আমার গায়ে যে রেইনকোট আছে ভাই, হ্যাঁ কিন্তু দুইটা পার্টে, দুইটা পার্টে, দুইটা পার্টে আমি ভাই আমার গায়ে একটা আছে খুব ব্ল্যাক কালার। আপনাকে আমি একটা প্রশ্ন করি ভাই, আপনি আমি তো এই বৃষ্টি থেকে বেঁচে যাব সমাধান নিয়ে আসছেন, এখন বাচ্চাদের স্কুলে নিয়ে যাব, বাচ্চারা তো ভিজে যাবে, কিন্তু পিছনে ঝুলানো আছে এই যে ঝুলানো, যে বাচ্চাদের আমি বড়দেরটা দেখানোর পরে বাচ্চাদের দেখাবো। এই যে ওকে দেখেন, আমি কিন্তু পরেছিলাম ব্ল্যাক, এবার পরবো গ্রিন, মানে দুইটা কালার, দুইটা কালারই ব্যবহার করা যাবে, দুইটা কালার আপনি ব্যবহার করতে পারবেন, মানে এই রকম ভাবে। নরমালি আপনি একটু দেখেন, এটা হলো কি ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কিন্তু ভাববে যে আপনি 2 দিন দুইটা রেইনকোট পরে বের হয়েছেন, কিন্তু আসলে কিন্তু আপনার রেইনকোট একটাই, রেইনকোট একটাই, অসাধারণ। এটা কিন্তু ব্লু কালারের মধ্যে। ওকে ওকে ভাই, আজকে রেইনকোট তো দেখাচ্ছেন, নেওয়ার সুযোগ কি সবার থাকবে? সবার নেওয়ার সুযোগ থাকবে, দেখেন। ওকে, ভিতরে কিন্তু আপনার মাস্টার্ড কালার আছে, অসাধারণ। দেখেন এটা কত সুন্দর একটা কালার, এটা হচ্ছে ব্লুর সাথে মাস্টার্ড কালার ভেতরে। ওকে, দুইটা কালারই ব্যবহার করছি। আমাদের কাছে কি কি অ্যাভেলেবল আছে আমি একটু দেখাই। ওকে, এই যে আপনার দুইটা কালার আছে, ব্ল্যাক ব্লু, এর ভিতরে ব্ল্যাক এর সাথে আপনার আপনি কালার মিক্স করে নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার চায়না ইয়েমিনি আছে, আচ্ছা
যেটা সিঙ্গেল পার্টের, আচ্ছা খুবই উন্নত মানের। পাশাপাশি যেসব আপুরা আছে, যেসব মা বোনেরা বাড়িতে গ্রামে কাজ করে প্লাস পাশাপাশি যারা অফিস করে, যে আপনার সাতাশ পাশাপাশি আপনি যদি একটা রেইনকোট সাথে রাখেন, লং রেইনকোট, আচ্ছা আপনি পরবেন একেবারে পা পর্যন্ত চলে যাবে সাথে। এটা মূলত হচ্ছে মা বোনদের জন্য। হ্যাঁ আচ্ছা, দেখেন একেবারে পুরো পা পর্যন্ত একদম রেইনকোট আপনি নিবেন, পাশাপাশি আপনার একেবারে পা পর্যন্ত চলে যাবে, আপনি কোনো প্যান্ট নাই, এটা আপনি খুব সুবিধা মানে খুব ভালোভাবে চলাফেরা করতে পারবেন। ওকে, প্রথম যেটা দেখালেন ওটার সাথে প্যান্ট আছে, প্যান্ট আর এটা হচ্ছে লং, এটা হচ্ছে মহিলাদের জন্য। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মহিলাদের জন্য। পাশাপাশি আপনি বাচ্চাদের জন্য, আচ্ছা বাচ্চাদের আপনার ছয় বছর থেকে শুরু করে আঠারো বছর বাচ্চাদের রেইনকোট আমাদের কাছে পাবেন। দেখেন এই রেইনকোট গুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন, ছয় থেকে আঠারো বছর বাচ্চাদের জন্য। আপনার কালার আছে, বিভিন্ন ডিজাইন আছে, আপনার ফোন দিবেন, জাস্ট ফোন দিয়ে নিতে পারবেন, ফোন দিয়ে জাস্ট জিজ্ঞাসা করবেন যে যেটা নিতে চান নিতে চান, ডিটেইলস এ বলে। পাশাপাশি আছে যারা ওয়ান টাইম টাইপের ইউজ করতে চাই, যে ওয়ান টাইম আমি একটা রেইনকোট চাই, জাস্ট আমি ছাতাও আছে পাশাপাশি রেইনকোটটা আমার কিছুটা শরীরের চারপাশটা দেখবে, মানে জাস্ট ওয়ান টাইম ইউজ করে যারা, ওয়ান টাইম বলতে ওয়ান টাইম না মানে এটা বেশি ইউজ করা যাবে, অনেক ইউজ করা, মানে আপনার একটা সিজন মোটামুটি পার হয়ে যাবে, খুব ভালোভাবে একটা সিজন পার হয়ে যাবে। পাশাপাশি আপনার একটু সংরক্ষণ করে রাখতে পারলে আপনার অনেকদিন চালাতে পারবেন এটা। ওকে, অসাধারণ। এই বৃষ্টির সমাধান যে আপনারা পকেটে করে রাখবেন বা একটা ব্যাগে করে ঢুকায় রাখবেন সব সময়, আচ্ছা তারা কিন্তু এটা নিতে পারেন। ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট আপনার এটা দেখেন খুবই সুন্দর এটা। ওকে, মানে আপনারা এটা এই দেখেন সব সময় ব্যাগে করে রাখতে যান, পকেটে রাখতেন, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, আপনারা যে কোনো সময় কিন্তু যখন তখন এটা নিতে পারবেন। ওকে ওকে, পাশাপাশি এবার আমি একটু দামটা বলবো, তার পাশাপাশি আমি আপনারা রেইনকোট যে নিচ্ছেন, অবশ্যই রেইনকোটে কিছু কিন্তু গুণগত মান আছে। আচ্ছা আচ্ছা, আপনি রেইনকোট নিবেন, রেইনকোট নেওয়ার পরে যদি মনে হয় যে ভাই আমি রেইনকোট নিলাম, বৃষ্টি তো পড়ছে উপর থেকে, আচ্ছা আচ্ছা, ভিতরে ভাই বৃষ্টির থেকে বেশি কিছু হয়ে যাচ্ছে, সেটাই রেইনকোট গায়ে আছে কিন্তু আপনার মনে হবে আপনি হিটারের মধ্যে আছেন, আচ্ছা এইরকম রেইনকোট নেওয়ার দরকার নেই, আপনি টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন, পাবেন আটশো নয়শো টাকা বা এক হাজার টাকার মধ্যে রেইনকোট পাবেন। আচ্ছা, যে রেইনকোট গুলো পরার পরে ভাই আপনি আর আপনি থাকবেন না, ওকে মনে হবে ভাই ফুটবল খেলে আসছেন, মানে এত সুন্দর রেইনকোট, মানে মনে হবে আপনি ফুটবল খেলে আসছেন, ভিতরে পুরো ঘেমে শেষ হয়ে যাবেন আপনি। আচ্ছা, রেইনকোট নিবেন অবশ্যই সেই রেইনকোটটার মানটা ঠিক ভাবে নিবেন, যে রেইনকোট, হ্যাঁ রেইনকোট নিলে গরম লাগবে না, এরকম রেইনকোট প্রায় পৃথিবীতে তৈরি হয় না এখনো, যদি গরম না লাগে তাহলে পানি ঢুকবে, ওকে তবে গরমের পরিমাণটা যেন কম লাগে, কম লাগে, সেই জন্য কিন্তু আমাদের রেইনকোট গুলো খুবই উন্নত মানের রেইনকোট, এবং এই রেইনকোট গুলো খুবই ভালো, এবং আপনার মানে এই যে অনেকে ভাই এই যে দাম কম হবে কিন্তু ভাই আপনি আর আপনি থাকবেন না, একদম ঘেমে টেমে অস্থির হয়ে যাবে, ওই যে বললেন যে ফুটবল খেলে আসছে এরকম একটা অবস্থা হয়ে যাবে। দাম হলো যারা আপনার অরবিটের অরবিটের যে ডাবল পাটা রেইনকোট নিতে চান, আচ্ছা দাম থাকবে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা, মাত্র ষোলশো পঞ্চাশ টাকা, যেটা দুই পার্ট ব্যবহার করা যায়, দুই পার্ট ব্যবহার করা যাবে, দাম থাকবে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা, জাস্ট আপনারা দুই থেকে পাঁচশো টাকা অগ্রিম করবেন, বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। ওকে ওকে, এর পাশাপাশি একটা আছে আপনার চায়না ইএমিনি, আচ্ছা যেটা দাম থাকবে সিঙ্গেল পার্ট, মানে সিঙ্গেল পার্ট বলতে ভাই এটাকে সিঙ্গেল মানে খুবই কোয়ালিটি ফুল, এটা দাম থাকবে মাত্র পনেরোশো টাকা, মাত্র পনেরোশো টাকা, মাত্র পনেরোশো টাকা। অসাধারণ। পাশাপাশি যারা আপনার মহিলাদের রেইনকোটটা নিতে চান, লং রেইনকোটটা, আচ্ছা এই লং রেইনকোটটা দাম থাকবে আপনার মাত্র বারোশো টাকা, মাত্র বারোশো টাকা, জি মাত্র বারোশো টাকা দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন, পাশাপাশি আপনার ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা, ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা, এটার জন্য প্যান্ট প্রয়োজন নেই, একদম হাঁটুর নিচ পর্যন্ত, একেবারে হাঁটুর নিচ পর্যন্ত। যারা আপনার ওয়ান টাইম বা আপনার খুবই লাইট, আপনি দেখেন এগুলো চাইলে পকেটে করে সুন্দর করে পকেটে করে রাখতে পারবেন, আচ্ছা সময় কাজে লাগবে আপনার এটা, অসাধারণ। এটা নিতে চান দাম থাকবে মাত্র পাঁচশো টাকা, মাত্র পাঁচশো টাকা, মাত্র পাঁচশো টাকা, মাত্র পাঁচশো টাকায় রেইনকোট ডেলিভারি চার্জ দিবেন আপনি নিয়ে নেবেন। ওকে, অসাধারণ। মানে পাশাপাশি কি হয় যে ভাই আপনি একটা এই রেইনকোট নিছেন, পাশাপাশি আপনি দুইটা রেইনকোট একসাথে নেন। যারা আপনার বাচ্চাদের রেইনকোট নেবেন, বাচ্চাদের রেইনকোট আপনি যেটাই নেবেন দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা, মাত্র আটশো পঞ্চাশ টাকা, আটশো পঞ্চাশ টাকা, জাস্ট আপনারা সাইজ বলবেন বা আপনাদের বয়স কত বলবেন, আর কোন কালারটা নেবেন সেটা নেবেন। বড়দেরটাও তো সাইজ আছে, বড়দেরটা সাইজ আছে, আপনার প্রত্যেকটারই সাইজ আছে, আপনারা যারা নিবেন অবশ্যই সাইজ বলে নিবেন, সাইজ বলে, কারণ আমাদের বেশ কিছু সাইজ আছে আপনার এল এক্সেল তারপরে ডাবল এক্সেল, আপনি হাইট বলতে পারলেও দিয়ে দিতে, আপনি হাইট বলতে পারলেই হবে আর কিছু লাগবে না, হাইট বলবেন
আমরা আপনাকে রেনকোট দিব। আপনার রেনকোটে তো আপনার চিকন আর মোটা বলে কিছু নাই, কারণ রেনকোট তো সব একই মাপের হয়, শুধুমাত্র ছোট বড় হয়। ইয়েস ওকে, যারা ভাই সরাসরি এসে নিয়ে যেতে চায় তাদের জন্য, যারা সরাসরি আসে নিতে চান তারা আসবেন সরাসরি হোলসেল হোম অ্যাপ্লায়েন্স মোহাম্মদপুর বসিলা, বসিলা ব্রিজের ঠিক আগে অথবা র‍্যাব অফিসের অপোজিটে, অথবা বসিলা বাস স্ট্যান্ডে এসেই জাস্ট হাতের উত্তরে তাকাইলে আপনি দেখতে পারবেন। সেটাই বাংলাদেশের যে কোনো প্রান্তে, একদম প্রান্তে, এখন যেহেতু বৃষ্টির সময় অনেক বেশি, আপনার দুই থেকে তিন দিন সময় রাখতে পারে অথবা আপনার একদিনও পৌঁছে দিতে পারে। সব থেকে ভালো হয় যারা আপনার ঢাকার মধ্যে আছেন বা আশেপাশে আছেন, আপনারা সরাসরি এসে নিয়ে যান, অথবা ঢাকার মধ্যে ডেলিভারি কিন্তু আপনি আজকে দিলে কালকে পেয়ে যাবেন। আর ঢাকার বাইরের গুলো আপনার নির্ভর করে সেটা কোথায় বা আপনার জেলা শহরে হলে পরের দিনও পাইতে পারেন অথবা একদিন পরও পাইতে পারেন। সেটাই ওকে, তো আমরা কি মোটামুটি সবগুলো দেখিয়ে দিয়েছি ভাইয়া? হ্যাঁ সবগুলো দেখিয়ে দিয়েছি। ওকে এই দেখেন প্রচুর প্রচুর রেইনকোট কিন্তু আছে, আপনারা যারা নিতে চান একদম কম কম প্রাইজের মধ্যে যারা নিতে চান সবচাইতে ভালো মানে। সামনে কিন্তু এগুলোর দাম আরো বাড়বে, এগুলো কিন্তু আপনি আমার আগের ভিডিও কিন্তু ছিল 1850 টাকা, আমি সেটা এখন 1650 টাকা বিক্রি করছি, 200 টাকা কমাই দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। দেশের পরিস্থিতি কিন্তু বেশ কিছুদিন ধরে অনেক খারাপ ছিল এবং এখনো আছে, যার কারণে মানুষের কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ। আচ্ছা এই চিন্তা করার কারণে কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু অনেক কমাই দিয়েছি। ওকে আর আসলে কিন্তু সামনে প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ হচ্ছে সামনে বৃষ্টি কিন্তু আরো আরো বেশি সময় ধরে থাকবে। বৃষ্টি তো কেবলমাত্র শুরু হয়েছে, সেটাই বাংলাদেশে, বাংলাদেশে কিন্তু আগের মতো আর ওই যে ছয় ঋতুর দেশ আর নাই। সেটাই, কারণ যখন বৃষ্টির কথা তখন হয় গরম, যখন গরমের কথা তখন হয় বৃষ্টি, যখন বৃষ্টির সিজন তখন থাকে আপনার শীত। ওকে তো সময় কতক্ষণ, যে আপনারা যে অফারটা দিয়েছেন যে প্রাইসটা দিয়েছেন থাকবে মাত্র 48 ঘন্টা, আমার 48 ঘন্টা। আপনার এমনও হতে পারে হয়তো কালকের দিন পরে হয়তো বৃষ্টি চলে যেতে পারে, ভাই বৃষ্টি চলে যাক কিন্তু আপনার এটা 7 দিন পরে আবার লাগতে পারে। সেটাই, 15 দিন পরে আবার লাগে, এটা রেখে দিলে তো সামনে বছরও ব্যবহার করতে পারবেন। আপনি রেখে দিলে সামনে বছর না ভাই, আপনি কয়েক বছর ব্যবহার করতে পারেন। রেইনকোট কি নষ্ট হওয়ার জিনিস? এটা নষ্ট হবে না। সেটাই, জাস্ট এখন কিনে রাখেন একদম কম দামে সকল ধরনের রেইনকোট, মেয়েদের ছেলেদের এবং বাচ্চাদের। আপনি ভাবতে পারেন যে ভাই রেখে দিলে বিভিন্ন রেইনকোট দেখি সেলাই নষ্ট হয়ে যাবে, ভাই আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা সেলাই দেওয়ার পরে দেখেন ভাই এখানে কিন্তু ওই যে আপনার হিট টেপ মারা আছে, হিট টেপ মারা সেলাইয়ের উপরে, সেলাইয়ের উপরে মানে আপনার সেলাই গুলো যে পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই, সেলাই কাটারও সম্ভাবনা নাই। ওরে অসাধারণ অসাধারণ, আপনি কাটতে পারবেন হয়তো ব্লেড দিয়ে পাশ থেকে ছিঁড়ে দিতে হবে তাহলে কাটতে পারবেন। বাইরে থেকে দেখছেন, বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন, সব জায়গায় কিন্তু হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।